ইউটিউব চ্যানেল বা কোনো ভিডিও র্যাঙ্ক করানোর জন্য সঠিকভাবে আমাদের তার এসইও করতে হয়। যেমন ইউটিউব চ্যানেল যখন আমরা সেট করি তখন কিন্তু আমাদের কিওয়ার্ড অ্যাড করতে হয়, ডেসক্রিপশন অ্যাড করতে হয়, যাতে যে কেউ আমাদের চ্যানেলটা ইউটিউবে যদি সার্চ করে তাহলে সবার প্রথমেই যেন চলে আসে আমাদের চ্যানেল। কিংবা আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো অ্যাড করতে হয়, যাতে সার্চ করলে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে। ঠিক তেমনি যে কোনো ওয়েবসাইট এবং সেই ওয়েবসাইটের পোস্টগুলো র্যাঙ্ক করানোর জন্য কিন্তু আমাদের প্রপারলি এসইও করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে ওয়েবসাইটের এসইওটা করতে হয়, এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কোনো পোস্ট যখন আমরা করব ওয়েবসাইটে তখন তার এসইওটা কিভাবে করব। তো চলুন শুরু করা যাক, যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আরেকটা কথা বলে দিই, অনেকে ভাবে যে আমি যে কাজটা মানে কম্পিউটারে দেখাচ্ছি যে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং ওয়েবসাইট তৈরি করে কিভাবে ইনকাম করতে হয়, এগুলো অনেকেই ভাবে কম্পিউটার ছাড়া হয় না। এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনার হাতে যে ছোট্ট মোবাইলটা রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনটা রয়েছে, সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেও কিন্তু আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। তার জন্য গুগল ক্রোমে গিয়ে কিন্তু ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে, তাহলে আপনি সব অপশন কম্পিউটারের মতো পেয়ে যাবেন। শুধু আমি কম্পিউটারে দেখাচ্ছি এই কারণে যাতে লেখাগুলো বড় বড় হয় এবং আপনারা ঠিকমতো বুঝতে পারেন। ওকে, তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো এই হচ্ছে আমাদের সেই সাইট mbangla22.blogspot.com। এই সাইটটাই আমরা এর আগে তৈরি করেছিলাম এবং ফুল কাস্টমাইজ করেছিলাম। যদি আপনি সেই ভিডিওগুলো দেখে না থাকেন, ডিসক্রিপশনে সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। তো ব্লগার টিউটোরিয়ালের মাত্র দুটো পার্ট বাকি আছে, মানে আজকে একটা পার্ট এবং এর পরের দিন আরেকটা পার্ট আসবে, তাহলে কিন্তু আমাদের ব্লগার টিউটোরিয়াল একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা করব এই সাইটটার এসইও এবং এরপরে করব কিভাবে একটা পোস্ট করতে হয় প্রপারলি, এবং সেই পোস্টেরও কিন্তু এসইও আছে, সেটা পরের দিনের ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আরেকটা কথা, এই যে পোস্টগুলো আমি করেছি, এই পোস্টগুলোতে আমি যে লিখে রেখেছি এগুলোকে একটু ইগনোর করবেন, কেননা আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য, এটা কিন্তু আমাদের মেইন সাইট নয়, আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য তাড়াতাড়ি করে আমরা জাস্ট এই পোস্টগুলো করেছিলাম। ওকে, তো আজকে আমরা করব কি এসইও। তো এর জন্য আমরা চলে যাব ব্লগার মেনুতে। ব্লগার মেনুতে আসার পর আমরা ডিরেক্ট চলে যাব সেটিংসে। তো এই সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টাইটেল মোবাইল বাংলা 22, এটা এরকমই থাকবে। এরপর আছে দেখুন ডেসক্রিপশান। তো এখানে ডেসক্রিপশান কী লিখতে হবে, তো আমরা ডেসক্রিপশানে ক্লিক করলাম। ডেসক্রিপশানে আপনারা দেখতে পাচ্ছেন 500 ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাদের এখানে ডেসক্রিপশানটা কমপ্লিট করতে হবে। তো আমি এই মোবাইল বাংলা 22 মানে কি, আমি এখানে মোবাইলের কম্পারিজন করছি, তো সেক্ষেত্রে আমি কিছু ট্যাগ সার্চ করে রেখেছি গুগলে, তো সেখান থেকে আমি এই ট্যাগগুলো নিয়ে নেব। ওকে, এর জন্য আমরা গুগলে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল রিভিউ লিখেছি এবং নিচে এই যে ট্যাগগুলো চলে এসেছে, এই ট্যাগগুলো আমরা কপি করব। আপনি যেখান থেকে খুশি ট্যাগ দিতে পারেন, তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ট্যাগগুলো কপি করে নিচ্ছি। ওকে, কপি করে নিলাম। কপি করার পর আমরা সেখানে গিয়ে পেস্ট করে দেব। আমরা সেটিংসে গিয়ে এই ডেসক্রিপশানে পেস্ট করে দিলাম। ওকে, এই হয়ে গেল আমাদের কিন্তু ডেসক্রিপশান। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, আপনি আপনার মতো করে লিখবেন। ওকে, তো এমনভাবে লিখবেন যাতে এই যে ট্যাগগুলো আমি দিয়েছি, যে আপনার সেই লেখার মধ্যে যেন, আপনার সেই ডেসক্রিপশানে যেন আপনার সেই সাইটটার বর্ণনা পাওয়া যায় এবং সাইট রিলেটেড কিওয়ার্ড সেখানে থাকে। ওকে, আর যদি চান আপনি এইভাবে ট্যাগ দিতে, সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এখানে সেভ করে দেবো। তো আমি সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তো এরপরে আমাদের এখানে কিন্তু মোটামুটি কাজ শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন বেসিকে আছি। তো বেসিকের যা যা কাজ ছিল, মানে এই টাইটেল আর ডেসক্রিপশান, টাইটেলটা তো আমাদের অটোমেটিক রয়েছে এখানে, আর ডেসক্রিপশানটা খালি আমরা দিলাম। ওকে, এখানে আর আমাদের কোনো কাজ নেই। এবার আমরা স্ক্রল করব। স্ক্রল করে আমরা নিচে আসব এবং নিচে দেখব মেটা ট্যাগ কোথায় লেখা আছে। তো দেখুন, স্ক্রল করে এই যে দেখতে পাচ্ছেন মেটা ট্যাগ। তো আমাদের এখন এইখানে কাজ করতে হবে। তো মেটা ট্যাগ জিনিসটা কি, মেটা ট্যাগ জিনিস মানে ওই সেম জিনিস, আপনাকে এখানে কিছু ট্যাগ দিতে হবে। আপনি চাইলে আগে যে ডেসক্রিপশানটা লিখেছিলেন সেই ডেসক্রিপশানটা এখানে কপি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বা নতুন করে কিছু ট্যাগ দিতে পারেন। তো আমি এখানে যে ডেসক্রিপশানটা লিখেছিলাম সেই ডেসক্রিপশানটা এখানে পেস্ট করে দিই। এরপর আমরা সেভে ক্লিক করলাম। তো এখানকার কাজ আমাদের শেষ। সো আমরা কিন্তু সাকসেসফুলি মেটা ট্যাগ এনেবল করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন সার্চ ডেসক্রিপশানও কিন্তু লিখে ফেলেছি। তো এবার আমাদের স্ক্রল করতে হবে, স্ক্রল করে নিচে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিং, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার সাইট কখনোই গুগলের সার্চ ইঞ্জিনে আসবে না। ওকে, তো আমরা ভুল করব না, আমরা সঠিকভাবেই করব। তো এর জন্য আমাদের প্রথমে কী করতে হবে, এনেবেল কাস্টম রোবট ডট টিএক্সটি, এটা আমাদের এনেবেল করে দিতে হবে। আমরা এনেবেল করে দিলাম। ওকে, এনেবেল হওয়ার পর এইখানটাতে আমাদের কিছু ক্যারেক্টার লিখতে হবে। তো সেই ক্যারেক্টার কী ক্যারেক্টার, আমি নোটপ্যাডে অলরেডি কপি করে রেখেছি। আমি এই লেখাটা, সম্পূর্ণ লেখাটা কপি করে ওইখানে গিয়ে পেস্ট করব। তো কপি করে নিলাম। এবং আপনারা এটা কোথায় পাবেন, আপনারা এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো সেখান থেকে কপি করে নেবেন। কপি করে আমরা জাস্ট এখানে চলে আসব।
আমরা জাস্ট চলে আসব এইখানটায়, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পেস্ট করে দেব। তবে আরেকটা বিষয় আপনি ভালো করে বুঝবেন যে আমাদের সাইটের নাম কিন্তু mbangla22.blogspot.com সবই একই রকম হবে, শুধুমাত্র আপনি আপনার সাইটের যে ইউআরএলটা আছে সেটা এখানে কপি করে পেস্ট করবেন। মানে এই যে mbangla22 এটা হচ্ছে আমাদের সাইটের ইউআরএল, ওকে? তো এইটা আমরা কপি করেছি, এরকম কপি করে ওইখানে গিয়ে কিন্তু পেস্ট করেছি। তো আপনি আপনার সাইটের যে ইউআরএলটা আছে সেটা কিন্তু কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দেবেন, mbangla22.blogspot.com এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে না, ওকে? তো এরপর আমরা এখানে সেভে ক্লিক করব। তো আমাদের সেভ হয়ে গেল। পরের অপশানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এনেবল কাস্টম রোবটস হেডার ট্যাগস, তো এটা আমরা এনেবল করে দেবো। এনেবল করার পরে এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ ট্যাগস আর্কাইভ অ্যান্ড সার্চ পেজেস, এখানে আমাদের ঠিকঠাক করতে হবে এবার। তো আমরা এবার হোম পেজ ট্যাগে ক্লিক করলাম। হোম পেজ ট্যাগে ক্লিক করার পর এই যে এতগুলো অপশানে অপশানগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের সঠিকটা এনেবল করতে হবে, একটুও কিন্তু ভুল করা যাবে না এখানে। সো এখানে আমাদের কী করতে হবে, এখানে যে অল লেখা রয়েছে এই অলটা আমাদের এনেবল করতে হবে, এবং তারপরে যে দেখতে পাচ্ছেন নু ডিপি, ওকে? তো এটা আমাদের এনেবল করতে হবে, এনেবল করে আমাদের সেভ করে দিতে হবে, ওকে? তো এরপরে কিন্তু আমাদের যেতে হবে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজেস ট্যাগ, তো এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের কী অন করতে হবে, এখানে আমাদের এই নো ইন্ডেক্স যেটা আছে এটা আমাদের এনেবল করতে হবে, এবং তারপরে একই রকমভাবে নো ডিপি যেটা আছে তো এটাও আমাদের কিন্তু এনেবল করে দিতে হবে। তো সেভ করে দিলাম। এরপর আমরা যাব পোস্ট অ্যান্ড পেজ ট্যাগস, তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা অল এনেবল করব এবং নো ডিপি এটা এনেবল করে দেব, ওকে? তো তারপরে সেভ। তো এই গেল মোটামুটি আমাদের ক্রাউলার্স অ্যান্ড ইন্ডেক্সিংয়ের 70% কাজ। বাট আরও একটা কাজ রয়েছে, সেটা হলো গুগল সার্চ কনসোল, এবং এই গুগল সার্চ কনসোলটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এবার আমরা চলে যাব গুগল সার্চ কনসোলে। তো আমরা গুগল সার্চ কনসোলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু একটু সময় নেবে এটা লোড হতে পেজটা। তো আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ওকে? তো এইখানে আমাদের কী করতে হবে, এখানে হচ্ছে আমাদের সাইটের যে ইউআরএলটা সেটা কপি করে পেস্ট করতে হবে। তো আমাদের যে সাইট সেই সাইটের ইউআরএল হচ্ছে এটা, যেটা আমরা কপি করে পেস্ট করব, ওকে? তো এখানে কপি করলাম। কপি করে আমরা এইখানে কিন্তু পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ওরা কিন্তু এই যে https/ এটা কিন্তু নেবে না, তো এখানে আমাদের ডিলিট করে দিতে হবে, এবং এই দিক থেকেও এই যে \\ আছে এটাও আমাদের ডিলিট করে দিতে হবে, ওকে? তো এবার আমরা কন্টিনিউয়ে ক্লিক করব। তো আমরা কন্টিনিউয়ে ক্লিক করলাম, এবং দেখতে পাচ্ছেন আপনারা চেকিং ভেরিফিকেশান হচ্ছে, এখন লেখা চলে এসে ওনারশিপ অটো ভেরিফাইড, ওকে? তো আমাদের কিন্তু ওনারশিপটা অটো ভেরিফাই হয়ে গেছে। তো এবার এখানে কিন্তু গো টু প্রপার্টিতে আমাদের ক্লিক করতে হবে। তো যদি আপনার ওনারশিপ অটো ভেরিফাই না হয় তাহলে আপনি কি করবেন? তো সেক্ষেত্রে আপনার ওরকম কোড গুগল থেকে পাঠানো হবে, এবং সেই কোডটাই আপনাকে ভেরিফাই করতে হবে। কী করে ভেরিফাই করতে হবে একটু দেখে নিন। সো এর জন্য আপনাকে চলে যেতে হবে ব্লগার সেটিংসে। তো ব্লগার সেটিংসে যাওয়ার পরে আপনি যাবেন থিমে, ওকে? থিমে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কাস্টম, এই কাস্টমাইজ এই অ্যারোতে ক্লিক করতে হবে। অ্যারোতে ক্লিক করার পর এডিট এইচটিএমএল ক্লিক করতে হবে। এডিট এইচটিএমএল ক্লিক করার পর আপনাদের যে কোডটা পাঠানো হবে গুগল থেকে সেটা আপনাদের এই যে হেড লেখাটা আপনি খুঁজবেন এইচটিএমএলের, এই হেডের নিচেই কিন্তু আপনাদের এন্টার করে লিখতে হবে, ওকে? তাহলে কিন্তু আপনাদের কনসোলটা ভেরিফাই হয়ে যাবে। তো এবার আমরা আমাদের কাজে ফিরে যাব। সো এবার আমরা গো টু প্রপার্টিতে ক্লিক করব। গো টু প্রপার্টিতে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এবং এরপরে আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব, এবং এখানে যত নোটিশ আসবে আমরা গট ইট করে দেব, ওকে? তো এই গেল আমাদের গুগল কনসোলের, এই যে দেখতে পাচ্ছেন এই যে সাইটটা দেখতে পাচ্ছেন আমাদের, এই যে সাইটটা কিন্তু আমাদের যে গুগলে কিন্তু সাইটটা একদম রেজিস্টার হয়ে গেছে, ওকে? সো গুগল সার্চ কনসোলে আসার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইট ম্যাপ, আমরা সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে ওয়েলকাম টু সার্চ কনসোল, তো এখানে আমরা স্টার্টে ক্লিক করব। তো এরপরে যে নোটিফিকেশান দেবে আমরা গট ইট করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ সাইট ম্যাপ। তো আপনাদের অনেকের হতে পারে অটোমেটিক সাইট ম্যাপ এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু আমার এখানে অ্যাড হয়নি, বা যাদের অ্যাড হবে না তারা কীভাবে সাইট ম্যাপটা অ্যাড করবেন? তো সিম্পলি আপনি চলে যাবেন আপনার যে ওয়েবসাইট আছে সেখানে, এবং সেখানে গিয়ে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে তো সেটা কপি করে নেবেন। সো এখানে এসে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ সাইট ম্যাপ, তো এখানে আপনাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে সেটা কিন্তু কপি করতে হবে। তো আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা কপি করে নিলাম। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দেবো। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপরে আরও কিছু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে এখানে sitemap সাইট ম্যাপ .xml, ওকে? এবং এরপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে।
সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটিং সাইট ম্যাপ। তো এখানে দেখাচ্ছে যে সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে আমরা গটিটে ক্লিক করে দেব। ওকে, তো আমাদের সো এখনও কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি, এবার কিন্তু আমাদের চলে যেতে হবে ওভারভিউতে। তো আমরা ওভারভিউতে ক্লিক করলাম। ওভারভিউতে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন্সপেক্ট এনি ইউআরএল ইন mbangla22.blogspot.com। তো এখানে আগে আমরা কি করব, আমাদের যে ইউআরএলটা আছে ওয়েবসাইটের ইউআরএলটা, সেটা আগে আমরা গুগলে ইন্ডেক্স করব। তো তার জন্য একই রকমভাবে আমরা এখানে আমাদের সেই লিঙ্কটা কপি করে দেবো, মানে ওয়েবসাইটে যে ইউআরএলটা আছে। তো এখানে তার জন্য আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দেবো। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখানে আমাদের এন্টার পেস্ট করতে হবে। এন্টার পেস্ট করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন রিট্রাইভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, গুগল চেক করছে। এবং আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউআরএল ইজ নট অন গুগল। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে, রিকোয়েস্ট ইন্ডেক্সিং। তো আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং ক্লিক করলাম এবং এখানে একটু সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন দিস মাইট টেক এ মিনিট অর টু, এক মিনিট বা দু মিনিট সময় নেবে। তো ততক্ষণ আমাদের এখানে ওয়েট করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু দেওয়া হয়েছে যে সিলেক্ট অল স্কোয়ার্স উইথ বাইসাইকেল, মানে এখানে কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমরা এইটা এবং এইটা ভেরিফাই করে নিলাম, ভেরিফাই ক্লিক করলাম এবং আমাদের ভেরিফাই হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন সাবমিটিং রিকোয়েস্ট কিন্তু হয়ে গেছে। ওকে, এবং ইন্ডেক্সিং রিকোয়েস্টেড কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা গটিটে ক্লিক করব। ওকে, তো এই একই রকমভাবে শুধুমাত্র আমাদের যে সাইটের ইউআরএল সেটা কিন্তু নয়, আমরা যত পোস্ট করব, ওকে, আমরা যত পোস্ট করব সেই পোস্টগুলোর ইউআরএল আমাদের এখানে এসে কিন্তু ইন্ডেক্স করতে হবে। মানে গুগল নিজে থেকেই ইন্ডেক্স করে নেবে, কিন্তু গুগলের করার আগেই কিন্তু আমরা সেটা ইন্ডেক্স করে দেবো ম্যানুয়ালি, যাতে আমাদের পোস্টটা তাড়াতাড়ি করে রিচ পায় বা আমাদের পোস্টটা গুগলে ইন্ডেক্স হয়ে যায়। সো এর জন্য আমরা আমাদের সাইটের কোনো একটা পোস্টের ইউআরএল কপি করে আপনাদের দেখাচ্ছি। তো আমরা চলে গেলাম আমাদের সাইটে এবং এই যে পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টে যে লিঙ্ক আছে সেটা আমরা কপি করব। ওকে, এই যে ইউআরএলটা আছে এটা আমরা কপি করলাম। কপি করে আমাদের এইখানে এসে পেস্ট করতে হবে। ওকে, আমরা যখনই কোনো নতুন কিছু পোস্ট করব আমরা সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করে ফেলব, যাতে আমাদের পোস্টটা র্যাঙ্ক করে গুগলে। মানে গুগল তো করবেই, অটোমেটিক গুগল এই কাজটা করে ফেলবে, কিন্তু তার আগেই আমরা কিন্তু ম্যানুয়ালি করে নেব। তো এখানে আমরা পেস্ট করে দেব, সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং এখানে এন্টার প্রেস করব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল কিন্তু অলরেডি প্রসেসিং করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিটিং রিকোয়েস্ট চলে এসেছে এবং একই রকমভাবে দেখতে পাচ্ছেন ইন্ডেক্সিং রিকোয়েস্টেড চলে এসেছে। ওকে, তো এখানে আমাদের গটিতে ক্লিক করতে হবে। তো আমাদের কিন্তু পোস্টটা রিকোয়েস্ট হয়ে গেছে। সো এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিও। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। সো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।